আমরা সারঙ্গাবাদ অঞ্চল বিরোধী শূন্য চাই এখানে যে মায়েরা উপস্থিত হচ্ছে যে যুবক ভাইরা উপস্থিত হচ্ছে যে বয়স্করা উপস্থিত হচ্ছে আজকে আমরা প্রমাণ করে দিয়েছি যে সারঙ্গাবাদ অঞ্চল আগামী স্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ করবে বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সকলের প্রিয় নেতা ক্যালিং পূর্বের উন্নয়নের কান্ডারে বিধায়ক সওকাত মোল্লা মহাশয় মঞ্চে উপস্থিত আছেন ক্যালিং টু পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় মুক্তার শেখ মহাশয় উপস্থিত আছেন ক্যানিং দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সৈয়দ শেখ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন সারঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় ইচ্ছৌদ্দিন সর্দার মহাশয় মঞ্চে উপস্থিত আছেন সারঙ্গাবাদ অঞ্চলের চারটে পার্টের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রজব মোল্লা মহাশয় জাকির মিস্ত্রি মহাশয় হাজি সওকাত শেখ মহাশয় নাসির উদ্দিন গান মহাশয় উপস্থিত আছেন চার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উপস্থিত আছেন সারঙ্গাবাদ অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীরা শাখা সংগঠনের সভাপতিরা বোস সভাপতিগণ সকলকে পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আজকের যে রাস্তা আমাদের রাস্তা যার শুভ শিলান্যাস করবেন বিধায়ক সওকাত মোল্লা আজকের ক্যানিং দু নম্বর বলাকে যে 32টা রাস্তা শুধু রাস্তা নয় যেদিকে তাকাবেন বিধায়ক সওকাত মোল্লার উন্নয়ন উন্নয়ন দিয়ে মুড়ে দিয়েছে গোটা ক্যানিং পূর্ব বিধানসভা তথা সারঙ্গাবাদ অঞ্চল আজকের সেই বিধায়ক সাহেবের মূল্যবান বক্তব্য আমরা শুনব আগামী দিনে তার বক্তব্যকে আমরা মাথায় রেখে চলব এবং যে উন্নয়ন করেছে আগামী দিনে আরো উন্নয়ন করবেন নিশ্চিত আমরা জানি আমাদের লক্ষ্য আমাদের টার্গেট আগামী 2023 সাল চলছে সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে আমরা সারঙ্গাবাদ অঞ্চল বিরোধী শূন্য চাই এখানে যে মায়েরা উপস্থিত হচ্ছে যে যুবক ভাইরা উপস্থিত হচ্ছে যে বয়স্করা উপস্থিত হচ্ছে আজকে আমরা প্রমাণ করে দিয়েছি যে সারঙ্গাবাদ অঞ্চল আগামী স্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ করবে বিধায়ক সওকাত মোল্লার হস্তক্ষেপ করবে আমাদের টার্গেট আগামী 2024 সালে লোকসভা নির্বাচন আমাদের টার্গেট থাকবে আগামী 2026 সাল বিধানসভা নির্বাচন আমরা সারঙ্গাবাদ অঞ্চল যেদিন আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনে আমাদের প্রিয় বিধায়ক সাহেবের হাতটাকে আরো শক্তিশালী করতে পারব সেদিন আমরা সকলে মিলে আনন্দ উৎসব আমরা করব এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ উন্নয়নের কান্ডারি প্রিয় বিধায়ক সওকাত মোল্লা জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ হাকিম ভাইকে এরপরে যা আপনার মতামত জানাবেন আমাদের কমেন্টে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পাবেন আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ।